নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আজকে একটা অন্যরকম ভিডিও করব বিশেষ করে আলুর জন্যে তার কারণ আমার মনে হয়েছে যে আমার ইউটিউব চ্যানেলে অনেক কৃষক বন্ধু মন্তব্য করেছেন সবাইকে হয়তো উত্তর দেওয়া সম্ভব হয়নি মনে হয়েছে যে কিছু কিছু মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ একজনের মন্তব্য বা জিজ্ঞাসা যেটা সেটা হয়তো বহু কৃষকের একই রকমের জিজ্ঞাসা থাকতে পারে তাই কিছু জিজ্ঞাসা নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। এবং আলুর এখনকার সিনারিও কি আছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আশা করছি যারা কৃষিবিজ্ঞানের ছাত্র ওদেরও এটা ভালো লাগবে অভিজ্ঞতা আমি একটা কমেন্টসে আসি এক কৃষক বন্ধু কমেন্টস করেছেন যে মিরাকুলান এবং বায়োভিটা দুটো একসাথে এবং আমরা কখন দেবো এবং কতবার দেবো আপনারা জানেন যে মিরাকুলার মানে হচ্ছে ট্রায়াকন্টনল এবং বায়োভিটা এটা এক ধরনের সিউইড এক্সট্র্যাক্ট তো এইগুলো সাধারণত কী হয় যে গাছের ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পায় গাছ সবুজ হয় এবার দুটো একসাথে উনি দিতে চাইছেন বা অনেক কৃষক বন্ধু আলুর ফলন বাড়ানোর জন্যে দিতে চান তো এই জায়গাতে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন আপনি মিরাকুলানি দেন বা বায়োভিটাই দেন বা বায়োজাইম দেন যে প্রোডাক্টটি আপনারা দেন সেটা গাছের যে অ্যাক্টিভ গ্রোথ স্টেজ অর্থাৎ প্রাথমিক প্রথম দিকটাতে আপনাকে কিন্তু দিতে হবে আপনাকে যদি দিতে হয় তাহলে আপনি একবার একু যদি দুবার দেন আপনি সেক্ষেত্রে একবার আপনি একুশ দিনের মাথাতে দেবেন আলু বসানোর এবং একবার বিয়াল্লিশ দিনের মাথাতে দেবেন এই দুটো শিডিউল আপনারা যদি মেনটেন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আলটিমেট আপনাদের ফলন ভালো হবে আর এক্ষেত্রে আরেকটা আপনাদের কি সুবিধে হবে আপনি যদি একুশ দিনের মাথাতে দেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই করেতে কিন্তু আপনার একশো লিটার জলেতেই হয়ে যাবে তার কারণ কি গাছটা কিন্তু তখন ছোট থাকবে আবার বিয়াল্লিশ দিনের মাথাতে যখন যাবেন আপনি তখন এ কিন্তু আপনার দুশো লিটার জল লাগবে তখন গাছটা কিন্তু বড় হয়ে যাবে এটা একটা যেমন দিক তার সাথে সাথে যেটা হবে আপনি মনে করুন পঞ্চান্ন দিনের বা ষাট দিনের মাথাতে দিলেন তখন কী হবে তখন যেহেতু এটা ক্লোরোফিল বাড়াবে এ কিন্তু ভেজিটেডিভ গ্রোথটাকে বাড়িয়ে দেবে অর্থাৎ এর শাখা বৃদ্ধি করবে শাখা যখনই বৃদ্ধি করবে তখন কিন্তু ফলনটা আপনার কমে যাবে সুতরাং আপনি প্রথম দিক থেকে এইগুলো স্প্রে করার ব্যবস্থা করুন তাহলে দেখবেন যে আপনাদের ফলনটা অবশ্যই বাড়বে এরপরে আসি আমি এক কৃষক বন্ধুর দ্বিতীয় প্রশ্নে কৃষক বন্ধুর প্রশ্ন উনি করেছেন যে জিঙ্ক বা বোরন আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে জমিতে ময়েশ্চার থাকা প্রয়োজন কিনা খুব ভালো প্রশ্ন সত্যি সত্যি কথা বলতে কি যে দেখুন আমি আমরা যে জিঙ্ক বা বোরন স্প্রে করি এটা কিন্তু গাছের সিস্টেমের মধ্যে ঢুকতে হবে তবে কিন্তু কাজ করবে তো ন্যাচারালি আলু জমিতে যদি ময়শ্চার না থাকে যদি একদম শুকনো থাকে কিন্তু কাজ হবে না তবে পশ্চিমবঙ্গে আমরা যারা আলু চাষ করি তাদের জমিতে ময়শ্চার সাধারণত থাকেই এবার ময়েশ্চারের ক্ষেত্রে আপনি যদি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ করেন যেখানে একটা দক্ষিণবঙ্গে একটা আলু তুলতে মোটামুটি ধরুন দশ থেকে বারোটা সেচ লাগে সেখানে নর্থ বেঙ্গলে মোটামুটি দুটো সেচে হয়ে যায় হ্যাঁ আমি ঠিকই বলছি দুটো সেচেতে হয়ে যায় বেশি খুব একটা সেচ লাগে না নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তো সেক্ষেত্রে জমিতে অবশ্যই মহেশার থাকার প্রয়োজন আছে মহেশ্বার যদি থাকে তাহলে কাজটা অবশ্যই ভালো হবে তিন নম্বর প্রশ্ন এক কৃষক বন্ধু করেছেন সেটা হচ্ছে যে জিঙ্ক বোরন কি আমরা একসাথে দিতে পারি এবং এই দুটো কি একসাথে মেশে কৃষক বন্ধু যারা চাষ করেন তারা খুব ভালোভাবেই জানেন যে জিঙ্ক এবং বোরন আমরা অবশ্যই একসাথে দিতে পারি জিঙ্ক মানে হচ্ছে জিঙ্ক ইডিটিএ এবং বোরন সেরকম হলে এরকম যদি সিচুয়েশন হয় মনের মধ্যে যদি আপনাদের কোনো সন্দেহ হয় আপনারা যেটা করবেন আপনাদের বলে দিচ্ছি যে যে কোনো ওষুধই আপনি যদি একসাথে দিতে চান সেটা আদৌ কাজ করছে কি কাজ করছে না আদৌ সেটা কাজ করবে কি না সেটা বোঝার জন্য আপনি যেটা করবেন মনে করুন জিঙ্ক ইডিটিএ এবং বোরন আপনি এক ট্যাঙ্কির জন্যে গুলবেন তাহলে জিঙ্ক আপনাকে নিতে হবে কত না জিঙ্ক নিতে হবে এক গ্রাম করে পনেরো গ্রাম এবং বোরন নিতে হবে দুই গ্রাম করে তিরিশ গ্রাম দুটো মগ নেবেন মগের মধ্যে অর্ধেক জল ভর্তি করবেন অর্ধেক জল ভর্তি করার পর তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই জলের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে জিঙ্ক এবং বোরন দুটো একসাথে গুলে নিন গুলে নিয়ে এবার আর একটা পাত্র নিন আর একটা পাত্র নিয়ে অল্প জিঙ্ক মেশানো জল যেটা আছে আর বোরন মেশানো জল যেটা আছে দুটো একসাথে মেশান দেখবেন যদি কোনো কেটে না যায় ছানা কাটার মতো যদি না হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি কিন্তু খুব সহজেই দিতে পারবেন আর এখানের ক্ষেত্রে আমি যেটা বলবো যে জিঙ্ক বোরন অবশ্যই আপনি একসাথে দিতে পারেন এবং এর সাথে সাথে একসাথে মেশে কিনা সেটা আপনারা নিজেরা পরীক্ষা করে নিন আমি আপনাদের বলবো অবশ্যই একসাথে মেশে এর পরের প্রশ্ন প্রায় সমস্ত কৃষকের একই রকমের প্রশ্ন যে আলু গাছের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ দিন আলুর সাইজ বাড়াবো কি করে এটা একটা কমন প্রশ্ন কৃষক বন্ধু এই ব্যাপারে তো আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার পুরনো যে ভিডিওগুলো আছে আমি প্রতিটা ভিডিও বলেছি একদম প্রথম থেকেই আমি বলেছি ধরুন অক্টোবর অক্টোবর মাসের শেষ থেকে আমি বলেছি যে প্রথমে আপনাকে যে ফার্টিলাইজার ডোজ সেটাকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে প্রথম কথা হচ্ছে এইটা দ্বিতীয় কথা চাপান সার আপনাদের একুশ দিনের মাথাতে এবং বিয়াল্লিশ দিনের মাথাতে আপনাদের দিতে হবে তিন নম্বর অনুখাদ্যের প্রয়োগ কিন্তু ভীষণভাবে দরকার একুশ দিনের মাথাতে আপনাদের অনুখাদ্য স্প্রে করতে হবে জিঙ্ক বোরন এবং বিয়াল্লিশ দিনের মাথাতে অনুখাদ্য জিঙ্ক এবং বোরন এই দুটো কিন্তু আপনাদের মিনিমাম স্প্রে করতে লাগবে এবং এই ধরনের কাজ আপনি যদি করেন আপনাদের দেখবেন আলু গাছটা কিন্তু খুব একটা বেশি চোখে পড়ছে না চোখে পড়ছে না কারণ তার কারণ আপনার গাছ সুস্থ সবল আছে এরপরে আপনি যেটা করবেন যে না এরপরে আলু আপনাকে যদি ফলন বাড়াতে হয় আপনি তাহলে প্রথম থেকেই ভাবনা করুন না শিডিউল আমি মেনটেন করব তাহলে আমি ট্রায় কন্ট্রহ একবার একুশ দিনের মাথাতে স্প্রে করব, একবার বিয়াল্লিশ দিনের মাথাতে স্প্রে করব। সিউইড এক্সট্রাক্ট একবার একুশ দিনের মাথাতে স্প্রে করব বা বাইশ দিনের মাথাতে স্প্রে করব বিয়াল্লিশ বা তেতাল্লিশ দিনের মাথাতে একবার সিউইড এক্সট্রাক্ট স্প্রে করব পরের দিকে যাব না এবারে এই জায়গাতে আপনাদের একটা ব্যাপার থাকে যে এই সময়তে আপনাদের অনেকের আলু আপনারা তোলেন সেটা হচ্ছে সত্তর পঁচাত্তর দিনের আপনারা আলু তোলেন তো সেই জায়গাতে আপনাদের একটা জায়গা থাকতে পারে যে আমি কি করব তখন আপনারা যেটা করবেন যে পঞ্চাশ দিনের মাথাতে আপনারা পটাশিয়াম নাইট্রেট এক গ্রাম প্রতি লিটার জলেগুলি আপনারা যদি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেটা হবে যে সেক্ষেত্রে গাছ যে খাদ্য তৈরি করছে খুব তাড়াতাড়ি করবে কি ও আলুর মধ্যে ঢুকিয়ে দেবে তবে এক্ষেত্রে আপনি যেটা বলবো আপনাদের যদি পটাশিয়াম নাইট্রেট যারা একশো দিন বা একশো দিনে আলু রাখবেন তারা আপনারা স্প্রে করতে পারেন একুশ দিন বাইশ দিনের মাথাতে এবং চল্লিশ বিয়াল্লিশ দিনের মাথাতে আপনারা স্প্রে করতে পারেন পঞ্চাশ দিনের মাথাতে আপনাদের স্প্রে করার দরকার নেই কিন্তু আপনারা যারা সত্তর পঁচাত্তর দিনে আলু তুলবেন তারা কিন্তু পঞ্চাশ দিনের মাথাতে আলুর সাইজ বাড়ানোর জন্য পটাশিয়াম নাইট্রেট কিন্তু ব্যবহার করতে পারেন বাজারে অ্যাভেলেবেল ইন্টারনেটে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন ইপকো কোম্পানির পটাশিয়াম নাইট্রেট আপনারা পেয়ে যাবেন সেটা কিন্তু ব্যবহার করতে পারেন এক গ্রাম প্রতি লিটার জলেগুলি আপনাদের অবশ্যই ফলন বাড়বে কিন্তু আপনাকে ফলন বাড়ানোর জন্য প্রথম থেকেই আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে হঠাৎ চল্লিশ দিনের মাথাতে কোনো কিছু করলেন না চল্লিশ দিনের মাথাতে বললেন যে না আমি কি দিয়ে ফলন বাড়াবো সেটা কিন্তু করলে হবে না প্রথম থেকেই আপনি যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে দেখবেন আপনাদের এই জায়গাটা আর আসবে না আর একটা জিনিস আপনাদের আমি বলি সেটা হচ্ছে যে গাছ খুব ভালো করতে হবে এই মানসিকতা কিন্তু রাখবেন না দেখুন গাছ যদি খুব ভালো আপনারা করতে চান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে কারণ দেখুন গাছ যদি খুব ভালো হয় মোটা হয় পাতা দেখবেন খুব সবুজ হয়ে আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে গাছকে কী রকম হতে হবে কালচে সবুজ হতে হবে মিডিয়াম সাইজ হতে হবে কাণ্ড কিন্তু মোটা হতে হবে গাছ যখনই বড় হয়ে যাবে তখনই কিন্তু গাছ উল্টে পড়ে যাবে এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন আর গাছ যদি উল্টে পড়ে যায় তাহলে কিন্তু আপনার আশাতীত ফলন পাবেন না কিন্তু গাছ যদি সোজা থাকে পাতাগুলো চারদিকে যদি ছড়িয়ে থাকে সেক্ষেত্রে কী হবে সূর্যের আলো আপনার গাছের ওপরেতে পড়বে গাছ খাদ্য তৈরি করবে পাতাতে সেই খাদ্য আলুতে জমা হবে আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনার ফলনও ভালো হচ্ছে আলুর সাইজও ভালো হচ্ছে সুতরাং আপনারা কিন্তু গাছকে বড় করার দিকে বেশি নজর দেবেন না বা গাছ লোকে এসে বলবে যে তো জমিটা একদম বাজে খুব ভালো গাছ হয়নি এটার কথা একদম শুনবেন না আপনাদের মনটাকে স্থির করুন তাহলেই দেখবেন কিন্তু আপনার ফলন অটোমেটিক্যালি ভালো হবে এক সুন্দর একটা প্রশ্ন যে আমি দিচ্ছি মনে করুন জিঙ্ক বরণ এর সাথে আমি কি ম্যানকোজেপ মেশাতে পারবো অবশ্যই আপনি মেশাতে পারবেন এই ব্যাপারেতে কিন্তু কোনো সন্দেহ নেই আপনি অবশ্যই মেশাতে পারবেন কোনো প্রবলেম আপনি কিছু নেই তার থেকে বড়ো কথা কী বলুন তো লেবার প্রবলেম আপনি জিঙ্কের জন্য একবার স্প্রে করবেন বোরনের জন্য একবার স্প্রে করবেন ম্যানকোজেবের জন্য একবার স্প্রে করবেন প্র্যাকটিক্যালি এটা পসিবল নয় যদি কেউ বলে সেটা প্র্যাকটিক্যালি পসিবল নয় ঠিক আছে বইয়েতে লেখা থাকবে সব ঠিক আছে সব আলাদা আলাদা স্প্রে করুন কিন্তু প্র্যাকটিক্যালি করতে গেলে অত কিন্তু সোজা জিনিসটা নয় তার কারণ এক ট্যাঙ্কি স্প্রে করতে গেলে যেখানে যা খরচ হবে এক বিঘে স্প্রে করতে গেলে দুশো টাকা খরচ আছে সুতরাং এই খরচটা যদি বিয়ার করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মার্জিন অফ প্রফিট থেকেই যাবে সুতরাং আমি বলবো যে আপনি জিঙ্ক বরুন ম্যানকোজেব একসাথে কিন্তু স্প্রে করুন এবার আর এক কৃষক বন্ধুর প্রশ্ন যেটা আছে এবং সেটা কিন্তু যেটা সব থেকে বেশি প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বর্ধমান এবং হুগলির থেকে সেটা হচ্ছে যে আলু গাছের ডগাগুলো ঝিমিয়ে গাছ মারা যাচ্ছে এবং দু একটা ভিডিও আমার কাছে এসেছে এবং এর আগেতে আমি এর ওপরেতে ভিডিও দিয়েছি যে গোড়া পচে যাচ্ছে যে সমস্ত কৃষক বন্ধু গাছ মোটামুটি ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে গাছের ডগাগুলো ঝিমিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যেটা আপনি যদি গাছের গোড়া তোলেন সেক্ষেত্রে দেখবেন গাছের গোড়াটা কিন্তু কালো হয়ে যাচ্ছে তো এই ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন কপার অক্সিক্লোরাইড চার গ্রাম এবং ভ্যালিডামাইসিন দুই মিলিলিটার প্রতি লিটার জলেগুলি আপনি স্প্রে করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন শুধুমাত্র ভ্যালিডামাইসিন দুই মিলিলিটার প্রতি লিটার জলেগুলি আপনি স্প্রে করতে পারেন তবে আপনি দেখে নেবেন যদি আপনাদের কালো না হয় গোটা গাছ একসাথে ঝিমিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন নিশ্চয়ই এখানেতে কিন্তু ব্যাকটেরিয়াল উইল্টের সমস্যা আছে সেটা কিন্তু আপনাকে উজ টেস্টের মাধ্যমে জেনে নিতে লাগবে জেনে নিয়ে তারপরে কিন্তু সেইভাবে কিন্তু প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে সেই জায়গাতে আপনাকে দুটো জায়গাটা ঠিক করে নিতে হবে এটা ব্যাকটেরিয়াল উইল্ট নাকি এটা ফাঙ্গাল কোনো ডিজিজ বা যেটা স্টেম রড যেটা হচ্ছে সেইটা তবে ইন জেনারেল যেরকম আমার কাছে রিপোর্ট আসছে ভিডিও আসছে তাতে আমার যেটা মনে হয়েছে যে ব্যাকটেরিয়াল উইল্ক নয় এটা গোড়া পচা রোগ এবং গোড়া পচা রোগের জন্য কপার অক্সিক্লোরাইড চার গ্রাম এবং ভ্যালেডামাইসিন দুই মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যদি আপনারা স্প্রে করেন অবশ্যই স্টিকার এক মিলিলিটার প্রতি লিটার হিসেবে মিশিয়ে দেবেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাজ করবে তবে এক্ষেত্রে আপনারা যেটা করবেন এ করেতে দুশো লিটার জল অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং গাছের গোড়া গোড়া কাণ্ড পাতা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন এই মুহূর্তে কিন্তু লাস্ট দুদিন ধরে সব থেকে বেশি সমস্যা যেটা আসছে সেটা হুগলি বলুন বর্ধমান বলুন পুরুলিয়া বলুন এমন এমনকি কুচবিহার বলুন সমস্ত জায়গা থেকে কিন্তু যেটা আসছে আমার কাছে ছবি সেটা হচ্ছে যে আলু গাছের পাতা বিশেষ করে ডগের পাতা কিন্তু একটু কুঁকড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে কোনো কিছু ক্ষেত্রে পাতা আপনার হচ্ছে বেগুনি বর্ণের কিন্তু ধারণ করছে তো এই অবস্থায় আমাদের কি করা উচিত এই ব্যাপারেতে আমি একটুখানি আলোকপাত করার চেষ্টা করছি আপনাদের আপনারা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন এই ব্যাপারেতে আপনারা যেটা করবেন যদি পাতা এরকম কুকড়ে যায় গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে বা কোনো সময় পাতাগুলো বেগুনি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে একটা শাকিং পেস্টের জন্য আপনাকে কিন্তু ইনসেকটিসাইড স্প্রে করতে লাগবে চষি পোকার আক্রমণের সম্ভাবনা আপনার জমিতে থাকতে পারে আপনি কোনো রিক্স নেবেন না সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড ক্লোরোপিড হাফ মিলিলিটার এবং অথবা আপনার থাইমিদকজম হাফ গ্রাম অথবা অ্যাসিটোমাপ্রিড এক গ্রাম যে কোনো একটা এটা আপনি কিন্তু প্রতি লিটার জলের সাথে মেশাবেন এবং এক মিলিলিটার স্টিকার প্রতি লিটারের সাথে মেশাবেন মিশিয়ে দুশো লিটার জল একর প্রতি হিসেবে আপনি কিন্তু অবশ্যই জমিতে একটা স্প্রে করে দিন যাতে শাকিং পেস্টের প্রবলেমটা আপনার জমিতে না আসে প্রথম কথা হচ্ছে এইটা দ্বিতীয় কথা যে সমস্ত গাছেতে এরকম পাতাগুলো কুকড়ে যাচ্ছে কাপের মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে জমিতে কিন্তু বোরনের পরিমাণ মনে হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে কম আছে সেটা আপনারাই বুঝতে পারবেন আপনার খেতে আপনি বোরন দিয়েছেন কি না যদি না দেয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা করবেন যে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার এটা কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করুন আপনি বাজারেতে বিভিন্ন ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন তবে টেকনিক্যালটা আপনারা দেখে নেবেন যার মধ্যে বোরন জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম আছে এটা আপনারা এটা একটা করবেন যদি আপনারা এটা লিকুইড পান তাহলে সেক্ষেত্রে দুই মিলিলিটার বা পাউডার ফর্মে পেলে সেটা দুই গ্রাম প্রতি লিটার জলে এবং এর সাথে আপনারা যেটা করবেন এই সময়তে সেটা যে উনিশ 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 এটা 5 গ্রাম প্রতি লিটার হিসেবে আপনারা দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন তাহলে এই জায়গাতে আপনাদের কি করতে লাগবে একটা ইনসেক্টিসাইড আপনাকে স্প্রে করতে লাগবে সেটা থায়ামিদক্সম ইমিডাক্লোরোপিড অথবা অ্যাসিডোমাপ্রিড ঠিক আছে এটা আপনারা করুন এর সাথে সাথে কিন্তু একটা মাল্টি মাল্টিমাইক্রোনিডিয়েন্ট মিক্সচার এবং এর সাথে উনিশ 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 মাল্টিমাইক্রোনিডিয়েন্ট মিক্সচার যেটা আছে এটা দুই মিলিলিটার এবং উনিশ 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 পাঁচ গ্রাম এই দুটো একসাথে মিশ মিশিয়ে তারপরে আপনি একটা স্প্রে করে দিন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের গাছটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন পাতা যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু আর কুঁকড়ে যাচ্ছে না এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে দেখুন বিভিন্ন যে ভিডিওগুলো আসছে তার থেকে একটা সামারি আমি করতে পেরেছি যে যাদের আলু গাছ তিরিশ পঁয়ত্রিশ দিন যাদের আলু গাছ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন যাদের আলু গাছ ষাট দিন ষাট দিন যাদের আলু গাছ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনো সমস্যা আসছে না তার কারণ তারা ঠিক করেই নিয়েছেন যে আজকে সত্তর দিন পঁচাত্তর দিনে আলু তুলবেন সেখান থেকে কোনো সমস্যা নেই প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন এবং দ্বিতীয় সমস্যা যেটা পঁয়ত্রিশ দিন এই যে এই দুটো স্টেজের কিন্তু মেন সমস্যা আসছে এবং যে ভিডিওগুলোই আমি পাচ্ছি প্রতিটা গাছেতেই কিন্তু লেট ব্লাইটের সিমটমস কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই জন্যে যদি ইনিশিয়াল স্টেজেতে আপনারা লেট ব্লাইটের সিমটমস অর্থাৎ নাবি ধসার সিমটমস আপনারা দেখতে পান সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ওষুধ আছে সেটা আপনারা যদি একদম ইনিশিয়াল স্টেজে অল্প দেখতে পান সেক্ষেত্রে আপনারা সাইমক্সালিন ম্যানকোজেব আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলি আপনারা স্প্রে করতে পারেন ইনফেস্টেশন কেমন আছে তার ওপর নির্ভর করে আপনারা ওষুধটাকে অন্যরকমভাবে ব্যবহার করতে পারেন মেটালাক্সিন ম্যানকোজেব আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলো আপনারা স্প্রে করতে পারেন অথবা আর একটা জিনিস করতে পারেন সেক্ষেত্রে যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ডাইমিথোমর্প যেটা বাজারে আপনারা একটো নামে পেয়ে যাবেন যদি খুব বেশি হয় কিছু কিছু জমি থাকতেই পারে বেশি আছে এবং এর সাথে ম্যানকোজেভ দুই গ্রাম প্রতি লিটার জলেগুলি আপনারা স্প্রে করতে পারেন সিচুয়েশন অনুযায়ী আপনারা করবেন তারপর তাহলে তারপরে কিন্তু জমির ব্যবস্থা নেবেন আশা করছি আপনাদের ভালো হবে এবারে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি গতকালই আমার কাছে একটা ভিডিও এসেছিল পুরুলিয়া থেকে সেখানেতে কৃষক বন্ধুর যে কথা ছিল সেখানেতে পাতাগুলো বেগুনি বর্ণের ধারণ হয়ে যাচ্ছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের যেটা রেকমেন্ডেশান ছিল সেটা হচ্ছে যে ফসফরাস ডেফিসিয়েন্সি কিন্তু আবার এটাও শোনা যাচ্ছে যে এটা নাকি পার্পল টপ ডিজিজ এটা হলেও হতে পারে বেসিক্যালি সত্যি কথা বলতে কি জায়গাটা যেহেতু পুরুলিয়া এবং যে কারণেই কিন্তু যদিও আলুতে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার হয় কিন্তু ফার্টিলাইজার ব্যবহার হলেও ফসফরাস যেটা আছে সেই আয়রন যেহেতু এখানে মাটিতে বেশি আছে সুতরাং অ্যাভেলেবেল ফসফরাস আলুর জন্যে অনেকখানি কম থাকার জন্যে এরকম পার্পল কালার বা বেগুনি কালারের কিন্তু পাতা হয়ে যেতে পারে কিন্তু বিজ্ঞানীরা আবার এটাও বলছেন যে না এটা পার্পল টপ ডিজিজ এটাও নাকি হতে পারে তো সত্যি কথা বলতে কি পার্পল টপ ডিজিজের ক্ষেত্রে পার্পেলের সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের সিমটমস দেখতে পাওয়া যায় এবার সাধারণত কী হয় বিদেশেতে যেখানেতে আলুর চাষ হয় ঠান্ডা এরিয়া বা হিলি এরিয়া সেই সমস্ত জায়গাগুলোতে যেখানে ঠান্ডা প্রচুর আছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই পার্পল টপ ডিজিজের প্রাদুর্ভাব বেশি এবং সত্যি কথাকে বলতে কি পশ্চিমবঙ্গেতে পার্পল টপ ডিজিজ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো রিপোর্ট আমাদের আমার তো অন্তত জানা নেই কিন্তু প্রশ্ন এখানেতেই যদি এটা পার্পল টপ ডিজিজ হয় তাহলে কিন্তু এখানেতে আমাদের চিন্তা করার বিষয় চলে এসেছে যে নতুন রোগ কি আমাদের এখানেতে এলো আলুতে এটা কিন্তু একটা চিন্তা করার বিষয় চলে এসছে এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের সামনে রাখলাম আমি জানি না এটা সত্যি পার্পল টপ ডিজিজ কিনা বা এটা ফসফরাস ডেফিসিয়েন্সি কিনা বাট যদি এটা পার্পল টপ ডিজিজ হয় যেটা পশ্চিমবঙ্গে একেবারেই ছিল না আলুর ক্ষেত্রে তাহলে সেটা কি আস্তে 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 আরম্ভ করেছে যদি আসে তাহলে তার কন্ট্রোল মেজার্স কি আছে কিভাবে কন্ট্রোল করা যাবে যদি এসে যায় সেক্ষেত্রে কারণ কৃষকদের জন্য কিন্তু আমাদের সমাধানের রাস্তা খুঁজে দিতেই হবে বিজ্ঞানীদের কাছে কিন্তু এই প্রশ্নটাই রইল যে আমরা যদি এটা কনফার্ম পার্পেল টপ টপ ডিজিজ হয় বা পিপিটি পটেটো পার্পেল টপ ডিজিজ তো এই ডিজিজ যদি হয় সেক্ষেত্রে কৃষকদের জন্যে কি রেকমেন্ডেশান থাকবে সেই রেকমেন্ডেশনের আশায় আমি কিন্তু রইলাম আশা করছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নমস্কার